बलकान अंचले अवस्थित यूरोपर पर्यटन समृद्ध देश क्रोएशिया। साबेक जुगोस्लाविया राष्ट्रटी बेंगे जे सातटी राष्ट्रेर जन्म हयेछिलो तार मध्ये क्रोएशिया एकटी। जातिगत क्रोएटदेर निये मूलत क्रोएशिया गठित। तबे देशटीते आछे किछु सार्ब ओ अन्यान्य जातिर लोक। यूरोपर उच्चायेर देश हिसेबे परिचित क्रोएशिया। देशटीर उत्तर पश्चिमे स्लोवेनिया, उत्तर पूर्वे हांगेरी, पूर्वे सार्बिया, दक्षिण पूर्वे मन्टिनिगो ओ बसनिया, पश्चिमे आड्रियाटिक सागरेर विशाल उपकूल, सागरेर ओपारे इटाली। क्रोएशियार सरकारी नाम रिपब्लिक अफ क्रोएशिया। चलुन जेने आसि क्रोएशिया सम्पर्के जाना अजाना आरो किछु तथ्य। प्राय 3 मिलियन बछर आगे क्रोएशियार पोला शहरेर गुहाय प्रथम मानव बसति छिलो बले धारणा करा हय। 5000 ख्रीष्टपूर्वे क्रोएशियाय प्रथम कृषिकाजेर सूचना हयेछिलो। 390 ख्रीष्टपूर्वे ग्रीकरा उपकूल बराबर उपनिवेश स्थापन करे। परवर्तीते 229 ख्रीष्टपूर्वे रोमानरा धीरे धीरे क्रोएशियार नियंत्रण नेয়। रोमानरा অঞ্চলটিকে ডালমাশিয়া, নরিকেম, পেনোনিয়া প্রদেশে ভাগ করেছিল। 476 সালে আবার খগনাত ও অষ্টগোতিক সাম্রাজ্যের দ্বিমুখী আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন হয়। 535 সাল পর্যন্ত অঞ্চলটি অষ্টগোতিক সাম্রাজ্যের শাসনে ছিল। পরবর্তীতে অঞ্চলটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে একত্রীভূত ছিল। 7ম শতাব্দীতে পোল্যান্ড ও ইউক্রেন থেকে ক্রোয়েট নামক জাতি ডালমাশিয়া অঞ্চলে বসতি স্থাপন করে। 925 সালে ক্রোয়েশিয়া রাজ্য প্রতিষ্ঠিত হয়। 1102 সালে হাঙ্গেরিয়ান রাজা কুলুমান ক্রোয়েশিয়া জয় করেন। সে সময় দেশটি হাঙ্গেরি ও ভেনিস প্রজাতন্ত্রের সাথে ব্যক্তিগত ইউনিয়নে যুক্ত ছিল। 1526 সালে অটোমানদের সাথে মহাকোশ যুদ্ধে হাঙ্গেরি ক্রোয়েশিয়ার রাজা লুইস দ্বিতীয় নিহত হলে ক্রোয়েশিয়া হাবসবার্গ রাজতন্ত্রের শাসনে চলে যায়। তবে দক্ষিণ পূর্ব দিকের কিছু অংশ অটোমানদের অধীনে ছিল। 1927 সাল থেকে 1918 সাল পর্যন্ত দেশটি হাবসবার্গ রাজতন্ত্র ও অস্ট্রো হাঙ্গেরিয়ান দ্বৈত রাজতন্ত্রের শাসনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে গেলে ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1919 সালে ক্রোয়েশিয়ার রাজা আলেকজান্ডার রাজকীয় এক নায়কতন্ত্র চালু করেন। রাষ্ট্রের নাম পরিবর্তন করে রাখা হয় যুগোস্লাভিয়া। 1991 সালের জুন মাসে ক্রোয়েশিয়া যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে। ক্রোয়েশিয়া 1992 সালে জাতিসংঘে, 2009 সালে নেটোতে এবং 2013 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। আর 2023 সালে ইউরোপীয় সেঞ্জেনভুক্ত হয় এবং ইউরো মুদ্রা চালু করে। ক্রোয়েশিয়ার আয়তন 56,594 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান 124তম। 2023 সালের হিসেবে দেশটির মোট জনসংখ্যা প্রায় 40 লক্ষ। জাগ্রেব ক্রোয়েশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। অর্থনৈতিকভাবে দেশটি যথেষ্ট শক্তিশালী। ক্রোয়েশিয়ার অর্থনীতি মূলত সেবা খাত নির্ভর। জিডিপি 70% আসে এই খাত থেকে। সেবা খাতের সবচেয়ে বড় অংশ পর্যটন শিল্প। মোট জিডিপির 20% আসে পর্যটন শিল্প থেকে। বিশ্বের শীর্ষ 20 পর্যটক গন্তব্যের একটি ক্রোয়েশিয়া। প্রতি বছর গড়ে 1,10,00,000 পর্যটক ভ্রমণে যায় দেশটিতে, যার বেশিরভাগ পর্যটকই ইটালি, জার্মানি ও ইউরোপের অন্যান্য ধনী দেশগুলোর। এছাড়াও শিল্প ও কৃষিখাতে দেশটি অনেক উন্নত। শিল্পের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ঔষধ, তথ্য প্রযুক্তি ও কাঠ শিল্প। ক্রোয়েশিয়ার সরকারি মুদ্রা ইউরো। মাথাপিছু আয় প্রায় 18,413 ইউএস ডলার। ক্রোয়েশিয়ার প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম। মোট জনসংখ্যার প্রায় 86% খ্রিস্টান। এছাড়াও দেশটিতে ইসলাম ধর্ম ও অন্যান্য সম্প্রদায়ের লোক বসবাস করে। ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশীয়। ক্রোয়েশীয় ভাষা লাতিন ভাষার পরিবর্তিত রূপ। একই ভাষা সার্বিয়াতে সার্বীয় এবং বসনিয়াতে বসনীয় ভাষা নামে পরিচিত। এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এছাড়াও সার্বিয়ান, ইটালিয়ান, হাঙ্গেরিয়ান, আলবেনীয়, পোলিশ, তুর্কি ও ইউক্রেনীয় ভাষা ব্যবহৃত হয়। ক্রোয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। 1991 সালে আধুনিক কালের ক্রোয়েশীয় ফুটবল দল গঠন করা হয়। 1993 সালে ফিফা ও উয়েফার সদস্যপদ লাভ করে ক্রোয়েশিয়া। ডালমাশিয়ান নামক শিকারী কুকুর কেবলমাত্র ক্রোয়েশিয়াতেই দেখা যায়। ক্রোয়েশিয়ার ডালমাশিয়ায় উৎপত্তি বলে এর নাম ডালমাশিয়ান। ক্রোয়েশিয়ার ডায়ালিং কোড +385।